ইউকে সুপ্রিম কোর্ট সরকারের করা রুয়ান্ডা আপিল বাতিল করে দিয়েছে এবং এটা বলেছে যে রুয়ান্ডা স্কিম একটা আনলফুল স্কিম। এই ইউকে সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ এই তাদের সরকারের করা যে আপিল সেটাকে বাতিল করে দিল এবং এই বাতিল করার মাধ্যমে অ্যাসাইলাম সিকারদের রুয়ান্ডা পাঠানোর যে সরকারের উদ্যোগ সেটা আপাতত বন্ধ হয়ে গেছে এবং হোম অফিসকে বলা হয়েছে যে যারা এই দেশে লিগালি অথবা ইললিগালি যেভাবেই এখানে প্রবেশ করুক এবং লাইফ সেভ করার জন্য অথবা লাইফ সেফটির জন্য তারা যদি অ্যাসাইলাম চেক করে তাদেরকে আর রুয়ান্ডা পাঠানো অথবা অন্য কোনো থার্ড কান্ট্রিতে পাঠানোর কোনো সুযোগ নেই, কারণ ইউনাইটেড ন্যাশনসের ইউএন কনভেনশন অনুযায়ী এবং একই সাথে ডোমেস্টিক ল অনুযায়ী এবং ইউ ল অনুযায়ী কোনো ল অনুযায়ী সরকারের কাছে এই পথ খোলা নেই। এবং সেখানে যেটা বলা হয়েছে যে শুধু ইসিহেসার নয়, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস শুধু সে ল আইন নয়, আপনার কোনো লয়ের আন্ডারেই হোম অফিসের এই সুযোগ নেই, কারণ জাতিসংঘের কনভেনশন একজন মানুষকে রাইট দিয়েছে যে যখন তিনি তার লাইফ সেভ করার জন্য কোনো দেশে প্রবেশ করবেন তখন তিনি যদি অ্যাসাইলাম চেক করেন তখন ওই দেশের টেরিটরির মধ্যে রেখেই তার অ্যাসাইলামের ডিসিশন বা অ্যাসেসমেন্ট করতে হবে এবং সেটা যদি জেনুইন ক্লেম হয় তখন সেটা অ্যাকসেপ্ট করতে হবে, আর না হলে তখন তার নিজের দেশে ফেরত যাওয়ার বা ফেরত পাঠানোর সুযোগ থাকবে। কিন্তু ইউকে সরকার গত কিছুদিন ধরে, বিশেষ করে কয়েক বছর ধরে, একটা স্কিম আনার চেষ্টা করেছে এবং তারা মিলিয়ন্স অফ পাউন্ড খরচ করে রুয়ান্ডার সাথে তারা চুক্তি করেছে যে এখানে যারা ইললিগালি এন্ট্রি করবে ইউকেতে তাদেরকে রুয়ান্ডায় পাঠানো হবে এবং আরও কিছু থার্ড কান্ট্রির সাথে তারা কথা বলেছে সেফ কান্ট্রি হিসেবে দেখিয়ে সেখানে তারা যাতে স্লোলি এরকম পাঠাতে পারে। তার মানে হচ্ছে যারা বোটে এদেশে ঢুকবে বা ইললিগালি দেশে ঢুকবে তারা যাতে ইউকেতে না থাকতে পারে সেজন্যই এই উদ্যোগ নিয়েছিল হোম অফিস বা ইউকে গভর্নমেন্ট। কিন্তু যেটা দেখা গিয়েছে এটা চ্যালেঞ্জড হয়েছে এবং ফাইনালি কোর্ট অফ আপিল কিছুদিন আগে এটা বলেছিল যে সরকারের এই উদ্যোগ হচ্ছে আনলফুল এবং ফাইনালি হোম অফিস এটা আপিল করেছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট এই এখন সিদ্ধান্ত দিল বা সরকারের আপিলকে তারা বাতিল ঘোষণা করে দিয়েছে এবং বলেছে যে কোর্ট অফ আপিল যেটা বলেছে যে ইউকে সরকারের যে রুয়ান্ডা স্কিম এটা আনলফুল এবং সেটাই এখন বহাল থাকবে। এবং সেক্ষেত্রে কোর্ট অফ আপিল মূলত দুইটা গ্রাউন্ডের উপর জোর দিয়েছে এবং এটা বলেছে যে দ্য ম্যাটার অফ রিফাউলমেন্ট এবং সেকেন্ড গ্রাউন্ডস তারা বলেছে যে রিটেইনড রাইটস অফ ইউ ল। এবং যখন এই যে রিফাউলমেন্টের বিষয়টি আসছে সেখানে বলা হচ্ছে যে ডোমেস্টিক ল এবং ইউনাইটেড নেশনসের যে কনভেনশন এগুলো সহ যতগুলো ডোমেস্টিক ল আছে, যেমন ধরেন আপনার প্রোটেকশনের বিষয়ে অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন আপিলস অ্যাক্ট 1993, ন্যাশনালিটি ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট 2002, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2004 এবং আরও কিছু ল এখানে সাইটিং করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে এই ডোমেস্টিক ল এর মধ্যেও স্পেসিফিক করে যে রাইটগুলো দেওয়া রয়েছে একজন অ্যাসাইলাম সিকারদের জন্য সেখানে তাদেরকে থার্ড কান্ট্রিতে পাঠানোর সুযোগ আসলে নেই। এবং এতদিন ধরে যে পাবলিক মানি খরচ করে হোম অফিস এটা নিয়ে অনেক বড় স্কিম করে থার্ড কান্ট্রিতে টাকা পয়সা খরচ করেছে কিন্তু এই বিষয়গুলো আসলে প্রপারলি অ্যাসেস করে নাই বলেই এই আজকে সুপ্রিম কোর্ট থেকে এরকমের রায় এলো। তার মানে হচ্ছে ইউকে গভর্নমেন্ট বা এই টরি গভর্নমেন্ট বা এই সুনাক গভর্নমেন্ট আসলে তারা মূলত ব্যর্থ হয়েছে প্রপারলি অ্যাসেস করে এরকমের স্কিম করতে। এখন এটা একই সাথে আমি বলবো যে অ্যাসাইলাম সিকারদের জন্য এই যে সুখবরটি হলো এটা একটা ঐতিহাসিক রায়। এই রায়ের মাধ্যমে দেখা গেল যে ব্রিটিশ সরকার যে কোনো উদ্যোগই নেক কিন্তু ব্রিটেনের মাটি অথবা ব্রিটেনের আইন যে মানবতার পক্ষে সেটা আবার প্রমাণ হলো এবং এখানে যে একটা আইনের শাসন রয়েছে এবং এখানে যে সুপ্রিম কোর্ট এবং সকল কোর্ট যে একটা স্বাধীন এবং সার্বভৌম তাদের যে ক্ষমতা রয়েছে তারা যে কোনোভাবেই নির্বাহী বিভাগ বা আপনি বলতেন সরকারের দ্বারা প্রভাবিত নয় সেটা আজকের রায়ের মাধ্যমে প্রমাণ হলো।